নমস্কার বন্ধুরা, আমি পীযূষ। সকলকে আরও একবার স্বাগত গাজল নিউটাউন ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমি হাজির হয়েছি একটি স্পেশাল ট্রেনের খবর নিয়ে। যারা মালদা থেকে নিউ জলপাইগুড়ি বা মালদা থেকে হাওড়া যেতে চান তাদের জন্য একটি ভালো খবর। একটি স্পেশাল ট্রেন মালদার উপর দিয়েই হাওড়া ও নিউ জলপাইগুড়ি চালানো হবে। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলবে। এবার আসি এই স্পেশাল ট্রেনের সময়সূচিতে। ট্রেন নাম্বার 02841 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে চালু হচ্ছে আগামী 28 এপ্রিল। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে সকাল 5:30টায়। এরপর কিষানগঞ্জ বারসই হয়ে মালদা টাউন রেল স্টেশনে পৌঁছাবে সকাল 8:45। এরপর নিউ ফারাক্কা বোলপুর শান্তিনিকেতন হয়ে হাওড়া পৌঁছাবে দুপুর 1:35। অপরদিক থেকে 02842 নং ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছাড়বে দুপুর 2:15। এরপর বোলপুর নিউ ফারাক্কা হয়ে মালদা টাউনে পৌঁছাবে সন্ধ্যা 7:10। এরপর বারসই কিষানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে রাত 10:35। ভারতীয় রেলের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনজিপি হাওড়া ট্রি উইকলি স্পেশাল ট্রেনে এসি এক্সিকিউটিভ চেয়ার কার 1টি, এসি চেয়ার কার 8টি, সাথে রয়েছে 2টি লাগেজ ভ্যান। তো বন্ধুরা, এই ছিল স্পেশাল ট্রেন খবর। তবে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।